ওই নবরি, মনোযোগ দিয়ে আসো। আমি হইলাম এই ওয়ার্ল্ডের একমাত্র প্রো প্লেয়ার পোরো রুবেল ভাই। তুই আমার বালের ভাই, হালাল পো, তুই আমার ডাইলগ কপি করতেছ স্কিল লাগিয়া। আমি হইলাম পোরো রুবেল ভাই, এই যে আমার ফেভারিট ইমোট, এই যে না তুমি দেওয়া, ওই যে আমার ফেভারিট ইমোট, আমি পোরো রুবেল ভাই। এই 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 হালাল পো, তুই কইতে উইরা জুইরা বইছস না, তুমি ওর কথা বিশ্বাস করো না, ওই নকল, ওই ডুপ্লিকেট। আমি আসল পোরো রুবেল, আমি আসল পোরো রুবেল ভাই। এখানে তো দুইটাই এক রকম, কোনটা আসল কোনটা আসল মানে তুমি এখন আমারে চিনতে পারতাছ না। এই যে দাও, আমি সব সময় যেই ইমোট দেই, এই যে দাও দেখছো, আমি আসল পোরো রুবেল, তুই আমার বালের রুবেল, হালাল পো, এই যে না দাও, এই ইমোট আমার কাছে আছে, আমি আসল পোরো রুবেল, আমি আমি। এ বেটা এ, তোরা যদি আসল পোরো রুবেল ভাই হস তাহলে আমি কেডা, আমি কি জনি সিং নাকি? এই যে না দাও আমার কাছে এই ইমোট, আমি হইলাম আসল পোরো রুবেল ভাই। কথা অন্য কি তুমি বুঝো না নাকি? এইখানে তো সবাই কথা এক রকম, তাইলে আমি কেমনে বুঝবো কোনটা আমার আসল বিএফ? তুমি চিন্তা করো না, আমি বার করে দিতেছি কোনটা আমি আসল। এই যে আমি যেহেতু আসল পোরো রুবেল, আমি এটা প্রমাণ করতে পারবো। দাঁড়াও, আগে সিরিয়াল মতো দাঁড়ায় লই। এই যে দাও, এই যে তোমার হাতের বাম পাশে যেটা নাই, যে এখন যেটা ইমোট দিতেছে, এটা 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 আমি, এটা আসল পোরো রুবেল। এটা হালার পুত মিছা কথা কস কে লাগে না, তুমি ওর কথা বিশ্বাস করো না। এই যে মাঝখানেটা যেটা, এটা আমি আসল, আমি আসল পোরো রুবেল। দেখ নেহা, তুমি এই দুই হালার কথা বিশ্বাস করো না, এই যে কোনারটা একদম এটা, এটা হলাম আমি, এই যে উঠবস করতেছি। তোমরা তিনজনই তো একসাথে উঠবস করতেছো, তাহলে আমি কেমনে বুঝবো কোনটা আসল কোনটা নকল? এই না তো আমি তো কোনোভাবেই প্রমাণ করতে পারতেছি না যে আমি আসল পোরো রুবেল। এখন কি করি? আচ্ছা না, এদিকে আসো, এদিকে আসো, দেখে যাও একটা জিনিস, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, একটা জিনিস দেখবা। হ্যাঁ দেখাও। আচ্ছা দেখো, এই যে আমি তোমার সব সময় ডাইকে ডাইকে এরকম ভাবে গোলাপের ইমোট দিতাম, দেখছো? ও তাইলে তুমি আমার আসল বিএফ। তোমরা দুইজনই তো গোলাপের ইমোট দিতেছো, তাইলে আমি কেমনে বুঝবো কোনটা আসল কোনটা নকল? নেহা, ওরা দুইটাই নকল, ওরা দুইটাই ফেক। এই যে দেখো, এদিকে আমি এটিএমের মতো এই যে এমনি ঘুরতাছি, এই যে দেখো আমার ওয়াইফাই ঠাটা বইরা নষ্ট হয়ে গেছে, কাছে কি আমি কালেকশন প্যাক ডাউনলোড করতে পারি না? আমার কাছে কিছু নাই। এই যে আমি আসল, এই যে আমি দেখো, আমার ব্যাগের কালারটা পর্যন্ত নাই। তার মানে আমার আসল বিএফ তুমি। আসো, এই দুইটা দুইটার মধ্যে থাকুক, আমরা এই দিক দিয়ে জায়গা। এই এই নবরি, যাইস না, যাইস না ওর লগে, যাইস না, তোর আসল বিএফ আমি, এই যে এই জায়গায়। তুই অন্য পোলার লগে যাইতাছস গা, তুই অন্য পোলার লগে যাস গা। নবরির বাচ্চা নবরি, এই যে আইসিএল ইনভাইট দিতাছি, আই খালি একবার আয়। কি হইলো, তুমি ম্যাচ থেকে অটোমেটিক আইসা পড়লা কেন? ম্যাচ থেকে অটোমেটিক আইসা পড়লা কেন? নবরির বাচ্চা নবরি, আমার রেখে তুই অন্য একটা পোলার লগে গেছস গা। এখন পর্যন্ত তুই তোর আসল বিএফ কোনটা এইটাই চিনস না তুই। হ্যাঁ, অন্য পোলার লগে যাস গা। সবাই যদি এক রকম পোশাক পরে থাকে, তাইলে আমি কেমনে বুঝবো কোনটা আসল কোনটা নকল? হাই নাকি, আমি বাদ দে, তার মানে আমার মতো পোশাক জেরে নিয়ে দেখবি এর লগে যাইবি গা। হ জামু গা, আবার কত অন্য পোলার লগে যাইবি গা? হ্যাঁ মনটা তো চাইতাছে, এখন কানে কোনে দে, আর নাইলে মাথাটা দূরে একটা আসর মারি তোরে। তুমি আমার বকো কেন? আমি না চিনলে কি করবো? আবারও তুই ন্যাকামি করতেছস? হ্যাঁ তুমি আমার বকো কেন? বকতাম না, তুই বকার মতো কাজ করছো, তাহলে তো বকমই। আচ্ছা যা, আরেকজন রে লই, তিনজন বাচ্চা চারজন খেলবো আজকা। এইটা আবার কে? এইটা আবার কে? এত কিছু জানবার চাস কে লাগে? হ্যাঁ এটা আমার শ্বশুর লাগে, শ্বশুর। ও তাইলে আমার আব্বা। হাই রে নবরি রে, হ এটা তোর আব্বা, তোর আব্বা কি রে কাটলি কে লাগিয়া? আব্বার সাথে কি ও কি আবার গেম খেলে নাকি? মানে তুমি না একটু আগে কইলা এটা তোমার শ্বশুর লাগে, তার মানে এটা আমার আব্বা লাগে, আর আব্বার সাথে কি ও গেম খেলে নাকি? হাই রে নবরি রে, এটা তো আমি তোর মজা কইরা কইছি, এটা আমার শ্বশুর লাগে, এটা আমার ভাই ব্রাদার। আচ্ছা যা, তোর যে তো ইয়া প্রবলেম, তোর বাপের লগে গেম খেলতে পারে বাকাই দিছি, এখন রেডি দে, স্টার্ট দেই। এই যে এই যে এই যে পাইছি পাইছি, এটাই আমার লবির মধ্যে হাসির ইমোট দিছিল, ওই যে এটা, এই যে এই এই যে এটা গাছ কালার ক্রিমিনালটা আছে না, এটা আমার লবির মধ্যে গিয়া হাসির ইমোট দিছিল। ওরে খালি অন সামনাসামনি পায়া লই, ওরে ওরে কিন্তু টার্গেট লয়ে লাইছি, ওরে একদম মাইরালাম, ও একদম একদম মাইরালাম ওরে। আমি খালি একটা বন্দুক বন্দুক পায়া লই, তোর আগে কিন্তু এখন আমার বন্দুক খুঁজতে হইব। এদিকে ও আবার যদি ওই আগে বন্দুক পায়া জায়গা, তাহলে কিন্তু আমার মাইরা দিব। তো আমার যেই জায়গায় বন্দুক আছে ওই জায়গায় যাইতে হইব, আর ওই দিক যদি যাই পিছের দিকে, তাহলে ওই কিন্তু অলরেডি বন্দুক পায়া লাইছে, এলাকি আমার সামনের দিকে যাই। আল্লাহ, তুমি এখনো গান পাও নাই? না তো এখনো গান পাই নাই, আমি ঘুষতাছি। নাও নাও নাও, তাহলে আমার কাছ থেকে একটা গান নিয়ে নাও। দাও দাও দাও, একটা গান দাও, আর আমি তোমার এত অত্যাচার করি, এত কিছু করি, তবুও তুমি আমার কত সুন্দর করে ডাইকা গান দিলা। না আজকা থেকে তোমার উপর আর কোনো অত্যাচার করবো না, আর কোনো কিচ্ছুই করবো না, কত সুন্দর করে তুমি আমার একটা গান দিছো, কত ভালোবাসো তুমি আমারে। এটা ভালোবাসা চালোবাসা কিচ্ছু না, আমার কাছে দুইটা এক রকম গান ছিল, ওই লিগে তোমার একটা দিয়ে দিছি। আচ্ছা যাক, তুমি আমার উপকার তো করছো, তুমি আমার কাছ থেকে এক প্যাকেট আকিস বিড়ি ভাওনা রইলা। হে মায়ে মানুষ আবার বিড়ি খায় নাকি? ও মাইয়ারা তো আবার বিড়ি খায় না। আচ্ছা আমি তাইলে তোমার এক প্যাকেট সিগারেট কিনা দিমু। নে মারতেছে মারতেছে, ওই যে তোমার গাছ কালার ক্রিমিনালটা পাইছি, তাড়াতাড়ি আইও আইও আইও, তাড়াতাড়ি আইও আইও আইও, তোমার মারতেছে, তুমি মারবার পারো না? হ্যাঁ
গাছ কালার ক্রিমিনাল পাইছো, হালার পুতরে পাইছো, হালার পুতরে তো আমার হাসির রিমোট দিছিল, ওই লবির মধ্যে আমার হাসির রিমোট দিছে না, দাঁড়াও তো তুমি কিন্তু আগে আগে মারবার যাবে না, তুমি দুর্বল প্লেয়ার, তোমার মারা লাগবো, আমি আইতাছি দাঁড়াও, নাহলে পারতা না, কই আছে কৌকাল, এই যে ওর বন্ধুরে পাইছি, ওর বন্ধুরে আগে মারমু, ওর বন্ধুরে দাঁড়াও, এই যে ওর বন্ধুরে মারা লাগছে, অনর আমার তোমার কি হালার পুতরে মনে আবার আমার হাসির রিমোট দিব, আমার আবার মারা লাগছে, এই যে দেখছো মারা লাগছো, তুমিও মারা লাগছো, তুমিও বড় প্লেয়ার হয়ে গেছো, তুমি বড় রুবেল ভাইয়ের গার্লফ্রেন্ড না, আমার লোকে তাও দেখে আর মারবার পারছো, এখন আমার তাড়াতাড়ি রিভাইভ করো, রিভাইভ করো, এখন লোল দাও, লোল দাও, লোল দাও, লোল দাও, বেশি করে লোল দাও, আর কিছু না, আর কিছু না, কারণ আমি যেটা চাইছিলাম ওইটা পূর্ণ হয়ে গেছে, আমি এই গাছ কালার ক্রিমিনালটারে আমার টার্গেটে রাখছিলাম, একদম মাইরা লাইছি, মাইরা লাইছি একদম, ওই গাছ কালার ক্রিমিনালটারে তো মারলামই আমি, আমি মারি নাই, ও না তুমি তো মারছো গাছ কালারটারে, মারলে হয়েছে একজন, আমরা দুইজন এক দলের না, আমার টার্গেট তো পূরণ হয়েছে, এদিকে আয়, দেখা যাও, দেখা যাও, একটা জিনিস কি হয়েছে, এনিমি আইছে নাকি, আরে না এনিমি না, দেখা যাও তাড়াতাড়ি, ও আইতাছি দাঁড়াও, কি হয়েছে কি, হ্যাঁ এই যে দেখো একটা মেশিন, দেখ নো প্রিয়, এটা মেশিন না, এটা বেস্ট আপডেটর, এটা দিয়ে কি করে, এটা দিয়ে বেস্ট আপডেট করে, আপডেট করলে কি হয়, আপডেট করলে এনিমি যখন তোমারে মারবো তখন মনে করো তোমার শরীরে ড্যামেজ কম লাগবো, তাহলে এটা কিভাবে আপডেট করে, তোমার ওই জায়গায় দেখো একটা হাতের মতো অপশন আছে, ওইটার মধ্যে টিপ দাও, দিছি, আল্লাহ এটা কই গেল, মাত্রই না তুমি তোমার বেস্ট আপডেট করলা, না এটা নাই হইলো কেলে গিয়া, কই গেল ওই জায়গা থেকে, আরে ওইটা দিয়েই তো তুমি তোমার মাত্র বেস্ট আপডেট করলা, তাইলে কেমনে থাকবো ওইটা, না এটা গেল কেলে গিয়া, আরে নো প্রিয়ে, এটা দিয়ে তুমি তোমার মাত্র বেস্ট আপডেট করলা না, তাইলে এটা কেমনে থাকবো, এটা যাইবো কানা, না এটা কেলে গিয়া যাইবো, কত সুন্দর দেখা যাইতেছিল, আমি দেখতেছিলাম, আয়না দাও এখন, আয়না দাও এখন, তুই তোর মতো থাক, আমি গেলাম, আমি এখন কই থেকে তোর এই আয়না দিমু, হ্যাঁ আমি জানি না কই থেকে আয়না দিব, এখনই আয়না দাও, এখনই আয়না দাও, আচ্ছা দেই সামনে পাই কিনা, তাই আয়না দিমু না, আমি এত কিছু জানি না, এখনই তুমি আমার আয়না দাও, এই এই তোরে কইছি না সামনেতে পাইলে আয়না দিমু, আয় সামনেতে নিয়া দিমু নে, নিয়া দিবা তো, হ নিয়া দিমু নব্রি, সত্যি নিয়া দিবা তো, এ নব্রি এই সত্যি নিয়া দিমু, তোর লয় কি আমি মিছা কথা কই, একদম হাসা কথা তো নিয়া দিবা, এ এ একদম হাসা কথা তোরে লয় দিমু, তুই দয়া কইরা তুই আমার আর জ্বালাইস না, আচ্ছা তাইলে আমি কিনা কাটা করতে যাইতেছি, তোমার কিছু লাগলে কও, এমনিতে তো কিছু লাগতো না, তুমি পারলে এক প্যাকেট বিড়ি লয় আইও, হেই ওই জায়গায় এগুলা পাওয়া যায় নাকি, অন্য কিছু লাগলে কও, আচ্ছা তাইলে তুমি একটা চিপ লই আইও, আবার তুমি আমার লগে মজা করতেছো, এগুলার মধ্যে চিপস পাওয়া যায় নাকি, চিপস তো দোকানে পাওয়া যায়, হেই নব্রি আমি কি দোকানের চিপসের কথা কইছি, আমি গানের চিপসের কথা কইছি, যেগুলা লাগাইলে ওই যে গানের এবিলিটি বাড়ে, ও চিপস তো আবার গেমের মধ্যে আছে নাকি, তাইলে আছে না, তুমি না কিনা দিলে না কিনা দাও, আমার কাছে এই টোকেন আছে, আমার টোকেন দিয়ে আমি কিনতে পারি, এই যে আমি আমার টোকেন দিয়ে কিনা নিছি, মারতেছে মারতেছে আমার এনিমি মারতেছে, তাড়াতাড়ি আইও, হ্যাঁ তোমারে মারতেছে, দাঁড়াও আইতাছি এখনই আইতাছি, ধুম থ্রি ঋত্বিক রোশনের মতো গাড়ি লই আইতাছি, তোমার গায়ে হাত তুলছে এত বড় কলিজা, বড় রুবেল ভাইয়ের গার্লফ্রেন্ডের গায়ে হাত, এই যে আবার আমার আমার গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে, ওর তো এখন তো মারমো মারমো, এই মাইয়া মানছে লগে বেটা লাগবার যাস কেলে গিয়া, হ্যাঁ দুর্বল ভাইয়া মাইয়া মাইয়া মানছে লগে লাগবার যাস, মারা লাগছি একদম মারা লাগছি, এটারে এই যে দেখা যাওয়া এই জায়গায় মাইরা ওরে হুতায় রাখছি, আরে ওইটা না তো, ওইটা তো কত দূর, আমারে তো এই জায়গায় মারতে আল্লাহ কি কো, তাহলে যে আমি এইটারে মাইরা লাইলাম, বন্ধু ভুল হয়ে গেছে, একদম ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বন্ধু, আমি বুঝতে পারি নাই, আমি মনে করছি আমার গার্লফ্রেন্ডে তুমি মারতাছিলা, থাক এটারে মাইরা লাইছি, আর কি করার এই জায়গায়, এই আর টিমমেট আমারে মাইরা দিছে, ঠিক আছে না একদম ঠিক আছে, আমার সাথে একা একা যাও, কেনে লিগেই তো মারছে, আর আমার সাথে যাই লিগে এখন মরতাম, তোর লগে থাকলে আবার মরতাম না, তোর লগে থাকলে আর আগে মরতাম, আমি তো এনিমিটারে দয়া মায়া দেয় আইতাছিলাম, তারপর আর টিমমেটাই আমার মাইরা দিছে, ওই যে সামনে রিভাইভ পয়েন্ট আছে ওই জায়গা থেকে আমার রিভাইভ করে দাও, আর এদিকে যাইতাছো কে লাগে পিছে পিছে রিভাইভ পয়েন্ট পিছে, ও ওই যে যা ওই জায়গা থেকে রিভাইভ করে দাও, আবার এদিক দেয়া যায়, এদিকে যা বাম সাইডে যা নব্রি, এ নব্রির বাচ্চা নব্রি, ওই যে বাতি জ্বলতেছে এনে এনতে এনে দেওস না, ওই যে সামনের দিকে অ যাও, আবার ওই দিকে যাও, আরে কেমনে বুঝাইতাম পিছের দিকে, ওই যে বাতি জ্বলতেছে ওই বাতির এনে যা তুই, ওই যে বাতির এনে যাও, ওই লাইটের থেকে আমার রিভাইভ করে দাও, ওই লাইটের ভিতরে ঢুকো, না আমি জানি লাইটের ভিতরে গেলে আমি মরা যামু গা, আরে না মরবা না, তুমি এই লাইটের ভিতর যাও, তাইলে আমি অটোমেটিক রিভাইভ হয়ে যামু গা, যাও যাও এই লাইটের ভিতর যাও, তুমি নিশ্চিত এই লাইটের মধ্যে কিছু কইরা রাখছো, আমি যামু আর মরা যামু গা, মরবা না তুমি, তোমার এখন আমি আর কেমনে বুঝাইতাম, তুমি একটাবার আমার বিশ্বাস করো, কিচ্ছু হইব না তোমার, তুমি যাও এটার ভিতর যাও, কিচ্ছু হইব না, না আমি নিশ্চিত তুমি এটার মধ্যে কিছু কইরা রাখছো, আমি এটার মধ্যে যামু আর উপর থেকে বাক্স পড়বো আর আমি মরা যামু, আরে মরবা না তুমি, মরবা না, আচ্ছা যাও, তুমি যত বিশ্বাস করতে পারতাছো না আমাকে, ভবিষ্যতের বাচ্চার কসম, তুমি যাও একবার যাও, যেহেতু বাচ্চার কসম দিছো তাইলে এখন আমার কোনো ভয় নাই, দাঁড়াও যাইতেছি, কি করে
আরে দেখো তুমি আমারে বাঁচাইতে যাইয়া তুমি মইরা গেছো। আচ্ছা আমার কাছে টোকেন হইছে অনেকগুলো, রিভাইভ করে দিতেছি। না না আমার রিভাইভ কইরো না। রিভাইভ করব না মানে রিভাইভ করব না কেন? এখন আমার নাটক শুরু হইব, এখন আমার রিভাইভ করো না, এখন আমি খেলতে পারবো না। রিভাইভ করলা কেন? শুধু শুধু আমার রিভাইভ কইরা দিছো, ওই দিক দিয়ে আমার নাটক শেষ হয়ে যাইব কেনা? শেষ হয়ে যাক গা, পরেও তো দেখতে পারবা। আর তুমি কোন চ্যানেলের নাটক দেখো? স্টার জলসার নাটক। আমি এখনই গেলাম গা নাটক দেখতে। হ্যাঁ যাওয়া লাগবো না, এখন নাটক মাটক দেখা লাগে যাওয়া লাগবো না, আগে গেম খেলো। আর আমিও তো তোমার লোকে নাটক দেখা বাদ দিয়ে এই জায়গায় আইছি। তুমি ও কি স্টার জলসার নাটক দেখো নাকি? আরে না আমি স্টার জলসার নাটক দেখবো কি লাগিয়া। তাইলে কোন চ্যানেলের নাটক দেখো? আমি ব্রাদার চ্যানেলের নাটক গুলা দেখি আর কি বেশি। তাইলে ওই চ্যানেলের নাটক আমিও দেখবো। ওই চ্যানেলের নাটক তুমি দেখতে পারবা না তো? কে লাগিয়া দেখতে পারবো না কে লাগিয়া? এটা কই ও দেখা যায় বড় জালার মধ্যে পড়ে গেছি, এখন আর আমি কেমনে বুঝাই। আচ্ছা বুঝাই দে একটা উল্টা পাল্টা। হ্যাঁ তুমি দেখতে পারবা না তো ওই চ্যানেলের নাটক, তুমি দেখতে পারবা না, ওইটা পোলাবাইন মানুষ দেখবার পারে না। এখন তোমার 15 বছর না, ওইটা দেখতে হলে 18 বছর হওয়া লাগে। ও 18 বছর হওয়া লাগে। যাক তাইলে কিছু না কিছু একটা কইয়া ওরে বুঝাইবার পারছি তো। এটা আমারে কেমনে রিভাইভ দিছো, একদম খালি জায়গার মধ্যে নামাইছে আমারে গেরি নাই। দেখ তো তুমি খালি জায়গার মধ্যে নামলে তোমারে খালি জায়গার মধ্যে নামাইতো না। আর এটা কি আমার রিভাইভের দোষ নাকি? ও এটা তোমার রিভাইভেরই দোষ। এটা তোমার রিভাইভেরই দোষ। তোর থেকে এই প্রথম শুনলাম যে রিভাইভের মধ্যে ভালো খারাপ আছে। আবার এখন আমারে গ্লোয়াল দাও, কোন জানি নিমির হাতে নুবরির লাইন মইরা যায় গে গ্লোয়াল না থাকলে। আচ্ছা আচ্ছা লয়া যাও লয়া যাও, গ্লোয়াল লয়া যাও, গ্লোয়াল লয়া যাও। আর ব্যাগের মধ্যে যে ময়লা আবর্জনা গুলো আছে এগুলো লয়া যাও। ওই যে ভালাই যে জায়গায় তাড়াতাড়ি লয়া যাও। আর যেমনে কইতাছ যে গ্লোয়াল না থাকলে নবরির মতো মইরা যাস গা, আর গ্লোয়াল থাকলে মনে হয় বড় বিলিয়ারের মতো মর। আল্লাহ কত সুন্দর বাতি, কত সুন্দর দেখা যাইতেছে দেখো। আরে তাই তো, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, এটা মনে হয় গেমের মধ্যে নতুন অ্যাড করছে। আল্লাহ কত কিউট, কত সুন্দর, দেখো দেখো আমার কাছে অনেক ভালো লাগছে। তুমি আবার আমারে বাক্স বলে মাইরা দিছো? আরে না আমি তোমারে মারি নাই তো। না আমি জানি তুমি মারছো। না না আমি মারি নাই, একদম সত্যি সত্যি কথা আমি মারি নাই, আল্লাহর কসম আমি তোমারে মারি নাই, বিশ্বাস করো আমি মারি নাই তোমারে। তাইলে আমি মরলাম কেমনে? ওই জায়গায় যে ড্রপ পড়তো এটা তো আমিও জানতাম না বুঝছো, বাতি যে জ্বলতেছে এটা ওই জায়গায় গেরিনাই ড্রপ পালা, এট গেরিনাই ড্রপ পালাইছে বুঝছো। ও গেরিনাই ফলাইছে? ও গেরিনাই ফলাইছে। খালি বারবার আমার উপরে বাক্স পড়ে, খালি আমার উপরে পড়ে। আচ্ছা থাক কান্দা গাড়ি করো না, গেরিনাই মনে তোমার একটু বেশি চয়েস করে লাগে বারবার তোমার উপরে বাক্স ভালায়। এখন তোমারে আমি একটা এই জায়গা থেকে ট্রিপ সেন্ট্রিক দেয় দাও। ওই টাওয়ারটার মধ্যে মনে একটা এনিমি আছে, এই যে দেখছো এনিমি আছে তো, এই টাওয়ারের এনিমি খুব সহজেই কেমনে মারা যায় যে আমি দেখাইতেছি। প্রথমে কিন্তু এই জায়গা থেকে ওরা ভয় দেখায়, তুই ভয় যেতে ভয় পাইয়া এই জায়গা থেকে নাইমা আরেকটা পারমানেন্ট কভারে যাওয়ার চেষ্টা করে। তারপর কি করবো এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে রাস দেওয়া শুরু করবো যাতে ভয় পায়। এই যে কিন্তু নাইমা গেছে অলরেডি, তারপর কিন্তু এত সুন্দর করে আরো দেখাও ট্রিপ সেন্ট্রিক, দেখাও আরো ট্রিপ সেন্ট্রিক দেখাইতো আইছে।